দক্ষিণী সিনেমার সুপারস্টার বলা হয় অভিনেত্রী নয়নতারাকে। রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনদের মতো তারকাদের মাঝেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। দক্ষিণী চলচ্চিত্রে নিজেকে প্রমাণের পর প্রথমবারের মতো বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল নয়নতারা। শাহরুখ খানের জওয়ান সিনেমা দিয়ে অভিষেক ঘটে তার। অ্যাডলি পরিচালিত এই সিনেমা ইতিমধ্যে বক্স অফিসে কালেকশানে ঝড় তুলেছে। এসবের মাঝেও এই নায়িকাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে সিনেমায় নয়নতারা চরিত্রকে কম গুরুত্ব দেওয়া হয়েছে, এমনকি এডিটের সময় এই তারকার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে ফেলা দীপিকার চরিত্রে স্ক্রিন টাইম বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট নন নয়নতারা। এই অভিনেত্রী ভক্তরাও তার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তাই ধারাবাহিকতায় এক অনুরাগী টুইটারে এক শাহরুখ খানের উদ্দেশ্যে লিখেছেন, ছবিতে তার ও নয়নতারার মেয়ে সুজির সমীকরণ খুব পছন্দ হয়েছে। শুধু তাই নয়, নয়নতারার চরিত্রে নর্মদাকে সিঙ্গেল মাদার হিসেবে যেভাবে তুলে ধরা হয়েছে সেটাও প্রশংসনীয়। ওই অনুরাগীকে উত্তর দিতে গিয়ে শাহরুখ বলেন, নর্মদার চরিত্রটা আমারও খুব ভালো লেগেছে, দুর্ভাগ্যবশত ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রের জায়গা কিছুটা কমাতে হয়েছে, যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার, তবে চরিত্রটা সত্যি অসাধারণ ছিল। শাহরুখের এমন উত্তরের পর নেটিজনেরা অনুমান করেছেন, নয়নতারা অভিমান ভাঙানোর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে তার ব্যাপক প্রশংসা করলেন শাহরুখ।